শেষে রিকশা চেপে আমরা বাঁশদ্রোণী পার্কের গ্রিন ফ্রেন্ডসের মিনি স্টোরে হাজির হলাম। আর আমরা এই রাস্তা দিয়ে এসেছি। আর আমরা মাস্টারদা সূর্য সেন যে মেট্রো রেল বা স্টেশন, সেখান থেকে কিন্তু এই আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রিকশা। আর এই রিকশায় চেপে গ্রিন ফ্রেন্ডসের মিনি স্টোরে আপনারা হাজির হবেন। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। বন্ধুরা, অবশেষে আমরা চলে এসেছি গ্রিন ফ্রেন্ডসের যে মিনি স্টোর। আর আমরা এখন মিনি স্টোরের ভিতরে ঢুকবো। একদম শুরুতেই দেখছেন কিছু গাছ এখানে আছে। আর বন্ধুরা, আমরা এসেছি অ্যাকচুয়ালি কিছু জৈব বা রাসায়নিক কিছু সার বা কিছু দাদার কাছে কিছু গাছের পরামর্শ নেবে বলে। আমরা এখন ভিতরে ঢুকবো। আর ভিতরে সমরদা আছে, আমাদের খুব কপাল ভালো, আজকে সমরদাকে আমরা পেয়ে গেছি। আর গিয়ে আমরা সমরদার সাথে কথা বলে নেবো আর কী কী গ্রিন ফ্রেন্ডসের যে মিনি স্টোরে কী কী ধরনের জিনিস পাওয়া যায় গাছ থেকে শুরু করে আমরা দেখে নেব। আর কিভাবে এসি আমরা শুরুতে দেখেছি, দাদা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আমরা আজকে এসি আপনার কাছে কিছু জৈব সার বা ফার্টিলাইজার কিছু নিয়ে বলে। মেন এত দূর থেকে এসছো, এটাই সব থেকে বড় পাওনা আমার। আর বহু মানুষ আসে, অনেক দূর থেকে আসে। আমাদের বন্ধুদের আসার ব্যাপারটা একটু আপনার মুখে একটু সহজে বলে দিন। আমরা যদি যে কোনো জায়গা থেকে মেট্রো লাইন, এদিকে দমদম থেকে হতে পারে, এদিকে কবি সুভাষ থেকে হতে পারে, তো মেট্রো লাইনে আসলে মাস্টারদা সূর্য সেন বাঁশদ্রোণী এলাকার জন্য নামতে হবে। নেমে রিস্কায় চেপে একটাই কথা, বাঁশদ্রোণী পার্ক রিস্কা স্ট্যান্ড কিংবা বাঁশদ্রোণী পার্ক গ্লাস ফ্যাক্টরি, অর্থাৎ কাঁচ ফ্যাক্টরি, গ্লাস ফ্যাক্টরির কাছে বললেই এই সামনেই দোকান মোটামুটি আমার। মোটামুটি আপনার মিনি স্টোরে আপনি কি কি ধরনের জিনিস বা আমাদের গাছের বাগান তৈরি করার জন্য? ছাদে বাগান করতে গেলে কোকোপিট থেকে ভিটামিন, ভিটামিন থেকে মাটি, মাটি থেকে ভার্মি কম্পোস্ট, গোবর সার, এছাড়া বিভিন্ন ধরনের অর্গানিক প্রোডাক্ট, বিভিন্ন ধরনের হাড় গুঁড়ো, শিংকুচি, বাদাম খোল, নিম খোল, এগুলোই আর কি। একটা ভালো স্প্রেয়ার আছে যেটা এখনো পর্যন্ত চোখ বন্ধ করে এবং মানে বিক্রি করছে, স্প্রেয়ারটা বসানোই আছে, মানে এর এত ভালো কোয়ালিটি, এখনো পর্যন্ত মার্কেটে কোনো স্প্রেয়ার এর কাছে টিকবে না। যারা একবার ব্যবহার করেছে আবার তাকে এই স্প্রেয়ারটাই কিনতে হবে, মানে এতটাই বড় কথা। ধরো হাত থেকে পড়ে গেল, ফেটে গেল, ভেঙে গেল, কোনো কিছু প্রবলেম হলো, তাকে আবার এটাই খুঁজতে হবে না আমার ওই স্প্রেয়ারটাই দরকার, অন্য কিছু চলবে না, এতটাই এতটাই ভালো, এতটাই ভালো। আর দাদা সামনে দেখছি কিছু গাছও এদিকে বাইরেও আছে, মানে এই কি কি গাছ মানে সাধারণত এখানে? এখানে সাধারণত ভালো গাছ বলতে আমরা চেষ্টা করি, যেহেতু আমি ভিডিও করতে যাই তো চেষ্টা করি যে ফ্রেশ গাছ যেখান থেকে পাবো, অর্থাৎ এখন আমাদের যে অ্যাডেনিয়ামটা এসে এটা আমরা বিক্রি করছি 120 করে, 20 সহ আইডি সহ, এর মানে কালার বলা যাবে আইডি সহ। আর গাছের গ্রোথ তুমি দেখতে পাচ্ছ বা দর্শকরা দেখতে পাচ্ছ, এটা 120 করেই বিক্রি করবো, মানে যেটা দাম সেটাই বলছি, একদম নার্সারি মতন দাম। হ্যাঁ, এছাড়া কিছু কিছু গাছে ওই 120টাই ফুল আছে, এটা আমরা বিক্রি করেছি 220 করে। এগুলো একটু ম্যাচিউর গাছ, দুটো তিনটে করে ব্রাঞ্চ, গাছের গোড়া খুব ভালো, হ্যাঁ কালারটাও দেন মনে হচ্ছে খুব সুন্দর গাছের, গাছের কালার। এগুলো আবার সব বিক্রি হয়ে গেছে আমার কাছে, মানে এই মুহূর্তে একটা নেই, এগুলো বিক্রি, এগুলো সব আছে, এগুলো কিছু কিছু ফুল চলে আসছে। তো কিছু কিছু গাছ রাখি, যখন আমি ভিডিও করতে যাই ভালো গাছ যেখান থেকে পাই সেখান থেকে নিয়ে আসি, সেটাই রাখি, এছাড়া অন্য কিছু না। তবে একটা ভালো, এটা পিস লিলি একটা ভ্যারাইটি বা পাতাবাহার আমরা বলতে পারি, এই গাছটার খুব ডিমান্ড আছে এবং খুব ভালো বিক্রি হচ্ছে, যে দেখছে খুব পছন্দ হচ্ছে, এবং ইনডোর গাছ, সুন্দর লাগছে। হ্যাঁ, ইনডোর গাছ, এটার বিভিন্ন কালার ফর্মেও হয়, পুরো প্লাস্টিক গাছের মতন মনে হয়, মনে হচ্ছে যে প্লাস্টিক গাছ। বন্ধুরা আপনারা মানে ব্যালকনিতে এগুলো রাখা তো অবশ্যই, ফুললি ইনডোর গাছ, একদম ইনডোর গাছ। হ্যাঁ, তাছাড়া মোটামুটি আপনার কাছে দেখছি এদিকে টপ টপ মানে বাগান করার সমস্ত কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা আমি জিনিস দেখাই যেগুলো এখনো পর্যন্ত মার্কেটে খুব কম আসছে, সেটা ঘরের ভিতরে আমরা যে কোনো ধরনের গাছ রাখি, তো জল পড়ে যাওয়ার একটা সমস্যা থাকে, তো এই প্রোডাক্ট গুলো জাস্ট, এগুলো ব্র্যান্ডেড প্রোডাক্ট এবং খুব ভালো কোয়ালিটি হাই। এই দেখো দড়ি লাগানো আছে, মানে যে কোনো গাছ যদি মাটিতে বসায় আর এখানে জল দেয় তো আরামসে কিন্তু এখানে সে থাকবে, আর নিচে জল যাবে না, জলটা এখান থেকে দিতে হবে, আর এই যে দড়ি আছে এর সাহায্যে কিন্তু ও জল উপরে নিয়ে যাবে, মানে এক্সট্রা বাইরে পড়ে যাওয়ার ইয়ে থাকবে না, যে জল বাইরে বেরিয়ে যাবে না, না না না। আর লাকি বাম্বু রাখার ব্যবস্থাটা, অনেক ধরনের টপ পাওয়া যায়,
বাট এটা ভীষণ ভালো একটা স্টাইল, নিচেরটা অনেকটা জায়গা আছে, এটাও পাওয়া যাচ্ছে সাথে লাকি বাম্বু তো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা লাকি বাম্বুর সাথে দেখতেও ভালো লাগে এই কাঁচের জারটা। এটা আর একটা নতুন এসছে এটা, এইগুলো কিন্তু খুব ভালো শৌখিন টব, আগে এগুলো আমরা রাখতাম না, বাট এখন যেহেতু জায়গা বড় অনেকটা তো অনেক কিছু রাখার চেষ্টা করা হচ্ছে। এর আগে কি এই যে মিনিস্টরটা অন্য জায়গায় ছিল? হ্যাঁ, এখানে নতুন, এখানে নতুন জাস্ট এক মাস হলো, 28 তারিখে আমরা আগের মাসে 28 তারিখে উদ্বোধন করেছি আর এখনো এক মাস হয়নি, চলছে। তো আগে ছিল আমাদের একটা ছোট্ট এরকম ঘর, এটার মধ্যে বসে আছে, তো এটা এই ওই ঘরটার 10 গুণ হয়েছে, বড় গুণ, অনেকটা বড় আমরা দেখছি। হ্যাঁ, শুধু এটা নয়, বাইরেটা পুরো জায়গা, এই সাইডে পুরো জায়গা প্রচুর। আমি একটু দেখানোর চেষ্টা করছি বাইরেটা, এদিকে গাছও আছে কিছু, অল্প কিছু গাছ আছে, অল্প কিছু মানে গাছটা অল্প কিছু কিছু। হ্যাঁ, মানে ওই যখন আমরা যাই নার্সারিতে কোনো জায়গায় কম দাম পায়, কোনো জায়গায় আমরা মানে এরকম ভালো দেখতে ভালো দেখতে গাছ, তো সেরকমই নিয়ে আসার চেষ্টা করি। আমি এতদিন আমি নিজেই ভিডিও করেছি বা বিভিন্ন জায়গায় গেছি, 120 টাকার এই গাছ সত্যি পাওয়া মুশকিল। যাই হোক, আমাদের কিছু আপনারা মানে জৈব প্রোডাক্টগুলো এগুলো একটু দেখান, মানে সব তো দেখানো সম্ভব নয়। না, সব দেখানো সম্ভব নয়, তাও দেখা কিছু একটু যেগুলো আমাদের, যেমন এই প্রোডাক্টটা তুমি খুলে দেখলে বোঝাই যাচ্ছে যে প্রোডাক্টের কোয়ালিটিটা কি আছে। এটা সাধারণত কি কি ধরনের? এটা জিআর দানা, যেটা আমরা বলি অ্যাকচুয়ালি জিআর দানাটা হলো একটা সিউইড ধরনের, গাছের গ্রোথ বাড়ে, এছাড়া অন্য কিছু না, গাছের গ্রোথ খুব ভালো করে। ফল ফুল দুটো গাছে এটা ইউজ করা যায়, টু জেড, ফল ফুল শুধু না, পাতা বাহার, আর খুব স্লো রিলিজ ফার্টিলাইজার, এটা ধীরে 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 ধীরে। হ্যাঁ, দুটো কোম্পানি রাখি, কৃষি জীবন আর সোনালী অর্গানিক, এই এটা কৃষি জীবনের আর বাইমিজাইম, এই দুটো প্রোডাক্ট রাখি আমরা। তার সাথে আমরা নিচে দেখছি কোকোপিটের একদম ব্লক আছে। হ্যাঁ, এই ব্লক বিভিন্ন ধরনের হয়, গ্রিন ফিল্ড মিনিস্টরের খোলার উদ্দেশ্য অনেক রকম, তো আমরা চেষ্টা করি একদম ফ্রেশ জিনিস রাখা, তাতে দাম বেশি হয় হবে, মানে কোন রকম ভালো, হ্যাঁ কোয়ালিটি ভালো, বাকি যা হবে দেখে নেবো, কোয়ালিটি ভালো আমরা রাখতে চাই। যত রকমের এনপিকে রাখা হয়, এরিস ছাড়া রাখা হয় না অন্য কিছু। আর এই স্প্রেয়ারটার খুব ডিমান্ড এবং এর হাই কোয়ালিটি, এর পাইপ ফাইপ মানে অন্য রকম, এটা কি অটোমেটিক যেটা ব্যাটারি সিস্টেম মতন ওগুলো? হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি পাইপগুলো, অটোমেটিক যেটা, এটা মোটামুটি গ্রীষ্মকালে তো প্রচুর সেল হয়। এর যে পাইপটা আমি বলছি একদম বড় আছে, অনেক বড় কি বিশাল বড়, যে যার যত বড়ই ছাদ হোক না কেন চলে যাবে, আর পাইপটা পুরো একদম নাইলন টাইপ, নাইলন টাইপ, তুমি দেখো কোনোদিন নষ্ট হবে না, জেনারেটরে এই সব অনেক সময় ইউজ হয়, এই এই পাইপটা যদি কেউ খারাপ দেয় তো আলটিমেটলি তখনই দাম অনেক কমে যায়। তো এই কারণেই কিন্তু কোন প্রোডাক্ট কি দামে যাচ্ছে শুধু প্রোডাক্ট দেখলে হবে না, তার কাজ কি আছে সেটা দেখতে হবে। আর আমরা চেষ্টা করি, বন্ধুরা আর একবার দেখাচ্ছি, এটা কিন্তু হিসেবে ডবল ডবল মোটর, হ্যাঁ ডবল মোটর আছে, আর খুব বড় টাইপ মেশিন আছে, আর উপরে দেখছি গিয়া আমরা গ্রোব্যাগ, গ্রোব্যাগ জিও ফেব্রিক, জিও ফেব্রিক এটা, হ্যাঁ জিও ফেব্রিকের গ্রোব্যাগ, সমস্ত সাইজ এখানে পাওয়া যাবে? হ্যাঁ, সমস্ত সাইজের এখানে পাওয়া যায়, সমস্ত সাইজ রাখি না, না সমস্ত সাইজ রাখি না, তার কারণ হচ্ছে যেগুলো সেল হয় আর যেগুলো লোকের দরকার। ধারণা এই যে সাইজটা আছে এটা 12 আমরা রাখি, 8-10-12 ম্যাক্সিমাম। হ্যাঁ, কি কি দাম আছে এটা বলা যাবে? 8, হ্যাঁ বলা যাবে, মোটামুটি 70 না 55-70 আর 85-85। আপনার মতে কি, অনেকে তো আমরা তো ভিডিওর মাধ্যমে শুনি অ্যাকচুয়ালি, অনেকে তো বলছে যে গ্রো ব্যাগে গাছ করা ভালো, আবার অনেকে বলছে ছাদে অনেক হিট হচ্ছে, গ্রো ব্যাগে খুব সমস্যা হচ্ছে। এই 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 যে ভিডিওটা ছাড়া হবে যখন, বিভিন্ন মানুষের বিভিন্ন মত থাকবে, তো কোন সময় সমস্ত মানুষের মতকে আমি এক জায়গায় করতে পারবো না, ঠিক আছে? তো সবাইকে ভালো, আপনার মতামত কি ফলের? হ্যাঁ, তো ফলের গাছের ক্ষেত্রে আমার বাড়িতে আছে জিও ফেব্রিক, নো ডাউট খুব ভালো, খুব ফাস্ট জলটা বেরিয়ে যায়, তো অনেকের সেটা অসুবিধা হয়, তো আমি বলবো যাদের এই ধরনের অসুবিধা হয়, তলায় ট্রে রেখে বা প্লেট রেখে যদি করা যায়, ওই ধরনের প্লেট, হ্যাঁ এই ধরনের প্লেট রেখে, এখন তো ব্যালকনি বাগান অনেক হয়ে গেছে, শৌখিন বাগান হয়ে গেছে, তো তাদের জন্য তো লাগবে, তাহলে তো ছাদের হিটটা আর, হ্যাঁ দুটো কাজ হবে, এবং খুব সুন্দর করে জল কিন্তু এখানে দিলেই তুলে নেবে সঙ্গে সঙ্গে। হ্যাঁ দেখুন বন্ধুরা, বিভিন্ন ফাঙ্গিসাইডও আছে, বিভিন্ন গাছের সমস্ত ধরনের খাবার নাকি, যেমন হাড়গুঁড়ো, হাড়গুঁড়ো এটা, বাদাম খোল, বাদাম খোল, মানে এ টু জেড সব কিছু পেয়ে যাবে নাকি? আমাদের কাছে একটা যেমন বাদাম খোল আছে,
দেখা এইটা প্যাকেটটাই, এই প্যাকেট আমি দেখাচ্ছি, পান মার্কা নিম খোল, এ এ এখনো পর্যন্ত ওয়ান অফ দা বেস্ট নিম খোলের মানে আমাদের দেখা, আমরা অনেক নিম খোল এনেছি, এত ভালো কোয়ালিটি নিম খোল হতে পারে, এটাই জানি, প্যাকেট থাকে 1 কেজি প্যাকেট থাকে না, এই 10 কিলো করে আমরা বস্তা কিনি, বাট 1 কিলো করে প্যাকেট আমরা করে দিই, দেওয়া যাবে, হ্যাঁ 1 কিলো দেওয়া যায়, 1 কিলো করেই সব প্যাকেট। বন্ধুরা দেখুন স্টোরে কিভাবে চারিদিকে সমস্ত কিছু মানে, আর আচ্ছা দাদা অর্গানিক তো নিঃসন্দেহে তো ভালো, আর বাগান করা এসবগুলো ব্যাপারে দু চারটা কথা বলুন, এসবগুলো তো সব জায়গায় তো পাওয়া যায় না হিসেবে, না অর্গানিকটা আমরা যখন ছাদ বাগান শুরু করি তো সেই সবগুলো ফল মূল বা সবজি আমরা তো খাই, চেষ্টা করতে হবে অর্গানিক ভাবে, হ্যাঁ কিছু ক্ষেত্রে হয় না, যদি আমরা কন্টিনিউ কীটনাশক ভিটামিন স্প্রে করি বা খাবার গাছের মিক্স খাবার দিই কন্টিনিউ, তাহলে ইনঅর্গানিক ভাবে না করলেও চলবে, আর এখন বহু মানুষ করছে দেখতে পাচ্ছি, সেগুলো ভাবেই করলে হয়, দুই রকম ভাবে ইউজ করা যাবে তো, মানে কিছু আমি মাঝে মাঝে রাসায়নিক ইউজ করলাম, এখন ফাঙ্গিসাইড থেকে শুরু করে ভিটামিন থেকে সবই অর্গানিক চলে এসেছে মার্কেটে, সবই চলে এসেছে, তো সুতরাং না করার কিছু, দামও তেমন তো ফারাক নয় নাকি, এমন কিছু ফারাক না, আরো বড় অর্গানিকের প্রোডাক্টের দাম কম আছে, যেমন একটা ইনঅর্গানিক ফাঙ্গিসাইডের দাম এই মুহূর্তে 700 টাকা, তো সেখানে অর্গানিক ফাঙ্গিসাইডের দাম 150 160 170 এরকম, তাহলে এখন তো মনে হয় যে অর্গানিকের দিকে যাওয়া ভালো নাকি, যারা ছাদ বাগান, এবারে অনেকে বলে না ওই কাজ হয় না, তো যখন তোমার গাছ ভর্তি পোকা গাছ ভর্তি ফুলের জায়গায় তখন কাজ কি করে হবে, আমাকে আগে থেকে সবকিছু ট্রিটমেন্ট যদি ঠিক থাকে তাহলে কোনোদিন পোকা কোনো গাছেই লাগবে না, মানে এক কথায় গাছ করতে গেলে স্টেপ বাই স্টেপ, হ্যাঁ যেমন আমরা এই এই প্রোডাক্টটা 4 বছর ধরে বিক্রি করছি, এই প্রোডাক্টটা কাটাপ্পা, মানে আমি আমার চ্যানেল শুরু করিনি, তার আগে থেকে এই কাটাপ্পার আমি প্রচার করেছি, আপনার আপনার ভিডিও দেখে আমি কাটাপ্পা ইউজ করেছি, হ্যাঁ তো এই এই প্রোডাক্টটাই অন্যরকম, যদি চার প্রোডাক্ট খারাপ হতো তাহলে কি এই 4 বছর ধরে এটা বিক্রি হতো, তাই তো হয় না, না আজও পর্যন্ত আমাদের 1 ট্রে করে কাটাপ্পা আর 1 ট্রে করে বাইমিজাইন বিক্রি হয়, মানে বাইমিজাইনটা এটা কাজটা কি আছে, এটা অ্যাকচুয়ালি মাইক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট এটা লিকুইড ফর্মে আছে, ওটা যেমন মানে একটু ওটা দানা ফর্মে আছে, হ্যাঁ যেমন একটা ফাঙ্গিসাইড আমরা বিক্রি করি ফাং প্লাস বলে, ঠিক আছে, হ্যাঁ এটা অর্গানিক পেস্টি ফাঙ্গিসাইড একদম খুব সুন্দর, আর অন্যান্য কোম্পানিরা কিন্তু এরকম কৌটো দেয় না, এটার একটা সুবিধা আছে, এটা রাখার সুবিধা হয়, রাখার সবকিছু, যাই হোক বন্ধুরা দেখুন আমি একটু ক্লোজলি দেখাচ্ছি, মানে এ টু জেড সব ধরে ধরে তো দেখানো সম্ভব নয়, তবুও বাগান করার সামগ্রী আপনারা আসলে সমুদ্রের সাথে দেখা হবে, এছাড়া মাটি সিন্ডার এগুলো রাখা হয়, হ্যাঁ হ্যাঁ সবদিন থাকি না, যদি যে ফোন নম্বর দেওয়া আছে ফোন করে বলে দেয় যে কবে থাকবো, ম্যাক্সিমাম চেষ্টা করি রবিবার থাকার, মাঝে মধ্যে রবিবার থাকি না, মানে খুব এমার্জেন্সি হলে তখন বেরোই, না দাদাদের স্টোরের নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ডিসপ্লে তো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, আর আসার ঠিকানা আমি তো শুরুতে বলেই দিয়েছি, দাদা আমাদের বন্ধুদের জন্য বাগান মানে নতুন যারা ভিডিওটা দেখছে তাদের জন্য, যারা বাগান করছেন তাদের বলবো বাংলা গার্ডেনিং চ্যানেলগুলোর পিছনে একটু সাপোর্ট করুন, দেখুন অনেক মানে হিন্দি চ্যানেল বা অন্যান্য চ্যানেলগুলো খুব এগিয়ে যায়, বাংলা চ্যানেল বা বাংলা গার্ডেনিং চ্যানেলগুলো এগোতে পারে না, যদি আপনাদের সাপোর্ট পায় তবেই কিন্তু বাংলা গার্ডেনিং ইউটিউব চ্যানেলগুলো এগিয়ে যেতে পারে এবং একটা খুব মানে ভালো জায়গা তারা নিতে পারে, এবং আরও শুধু গ্রিন ফ্রেন্ডস মিনিস্টার নয়, বাংলায় প্রচুর স্টোর প্রচুর দোকান প্রচুর গাছের দোকান তৈরি হয়েছে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে, তো আপনাদের সাপোর্ট থাকলে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে যাবে, আর চ্যানেলের সঙ্গে থাকুন, গ্রিন ফ্রেন্ডস যেমন আছে তো আছেই, আমি বলবো গ্রিন ফ্রেন্ডস ছাড়াও বাংলায় অনেক চ্যানেল আছে তাদেরকেও সাপোর্ট করুন, আপনাদের দৌলতে তারা কিন্তু বিভিন্ন ছাদ বাগানে যেমন বিভিন্ন নার্সারি ভিজিট এবং পাড়ার দোকানগুলো যারা যেমন দেখাচ্ছে আপনারা দেখতে পাবেন, অবশ্যই যাক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, অবশ্যই মিনিস্ট্রতে এসো, কেমন লাগছে এসে, আর কি কি নিয়েছো আমাদের বন্ধুদের একটু দেখাও, আর বন্ধুরা ভিডিওতে বলে দিই এই দাদার জন্যই কিন্তু আমি এখানে আসতে পেরেছি, আমাকেই নিয়ে এসে, আর কি কি নিলে আমাদের বন্ধুদের একটু দেখাও, এখানে দেখুন দাদা কি কি নিল, তাই হিউমিক এটা, আর এটা কি আছে, এটা দাদা এটা কি আছে, ও ব্লাইটক্স, এটা কাটিং অ্যাড আছে, এখানে একটা স্পেয়ার মেশিনও নেওয়া হয়েছে, দেখুন এগুলো আমরা এসি এখানে এই দাদা নিয়েছে, বন্ধুরা এতক্ষণ ধরে আমার সাথ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর তার সাথে আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এই ধরনের গাছপালার ব্যাপারে ইনফরমেশান
আমি সবসময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।